বয়স তো অনেকই হলো, দেখতে দেখতে 26টা বছর কেটে গেল। কোনো কাজ কামও পাচ্ছি না, ঘরে টাকাও দিতে পারছি না, ঘরের লোকও বারবার বলছে কি যে করব। এই দেখি দেখি কি লেখা আছে ওটা, লাইফ ইজ হার্ড বাট নট ইম্পসিবল। এরামই একটা মোটিভেশনের দরকার ছিল। এবার হাবে এসেছি, মাল নেবো অনেক বেশি বেশি করে, নিয়ে আর বেরোবার বিক্রি এসে গেছে। দেখ বড় বড় ডায়লগ, 20টা মাল দিতে গিয়ে পিছন ফেটে যায়, এ আবার মাল ডেলিভারি দেবে বস্তা ভর্তি করে, খালি ডায়লগ বাজ। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, আর এ খালি ডায়লগ বাজ না, আগের দিন আমাকে নিয়ে গেছে, আরে বস্তায় বেঁচে 10 বার রাস্তায় ফেলে দিচ্ছে, রাস্তায় খুলে খুলে খালি পড়ে যাচ্ছি আমি। আর কাস্টমারকে ফোন করেছে, কাস্টমার বলছে মালটা নেবো, বলে আমি লোকেশান থেকে চলে এসেছি, মাল দিতে পারবো না, এ কিচ্ছু পারে না, খালি ডায়লগ বাজ। কিরে ব্যাগ বস্তা ভর্তি করে মাল নিয়ে নিয়েছি, সব কাস্টমারদের বলো 20 টাকা লাভ, বলে 200 টাকা লাভে সব মাল বিক্রি করে দেবো আজকে। সব যা করেই হোক আমাকে টাকা ইনকাম করতেই হবে, এই মালগুলো বেচে বাড়িতে টাকা দিতেই হবে, নয় মান সম্মান আর থাকছে না। আর কোনো কাস্টমারও তো আসছে না, দেখি একটু ওয়েট করি, যদি কোনো কাস্টমার আসে। একটা কাস্টমার আসছে, দেখি আসুন স্যার আসুন। হ্যাঁ স্যার, এই মালটার দাম হচ্ছে স্যার 1000 টাকা স্যার, অনলি 1000। কত? 500? না স্যার না না না, 500 টাকায় হয় নাকি স্যার, আমি 980 টাকায় কিনেছি, 20 টাকা লাভে ব্যবসা স্যার, এই 20 টাকা পাবো আপনাকে দিয়ে, 980 টাকা আমার কেনা স্যার, হবে না স্যার, পুরো 1000 টাকায় লাগবে, 500 টাকায় হবে না।